আসছে পরবর্তী খবরে। বিজেপির চাক্কা জ্যামে আটকে যায় অ্যাম্বুলেন্স, অ্যাম্বুলেন্স আটকে মৃত্যু অন্তঃসত্ত্বা মহিলার, ঠিক সময়ে চিকিৎসা না পাওয়ায় মৃত্যু। বিজেপির অবরোধের জন্যই অ্যাম্বুলেন্স এগোতে পারেনি এমনটাই দাবি করেছেন মৃতার স্বামী। আপনাদের জানিয়ে রাখি, বিজেপির চাক্কা জ্যামে আটকে যায় অ্যাম্বুলেন্স এবং সেই অ্যাম্বুলেন্স আটকেই মৃত্যু হয় অন্তঃসত্ত্বা মহিলার, এবং ঠিক সেই সময় চিকিৎসা না পাওয়ায়, ঠিক সময়ে চিকিৎসা না পাওয়ায় মৃত্যু। বিজেপির অবরোধের জন্যই অ্যাম্বুলেন্স এগোতে পারেনি এমনটাই দাবি করেছেন মৃতার স্বামী, এমনটাই দাবি করেছে মৃতার স্বামী যে বিজেপির অবরোধের ফলেই অ্যাম্বুলেন্স এগোতে পারেনি এবং সেই কারণেই এই মৃত্যু। কথা বলবো, ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি রূপম রায়। রূপম, ঠিক কি ঘটনা, কি জানা যাচ্ছে এবং কি অভিযোগ করা হচ্ছে মৃতার স্বামীর পক্ষ থেকে, তিনি কি বলছেন? দেখো সোনালী, ঘটনা গতকালকের, গতকাল যেরকম রাজ্য জুড়ে বিজেপির চাক্কা জ্যাম যে কর্মসূচি ছিল সেই রকমই নদিয়ার রানাঘাটের কাছে হবিবপুরে সেখানে বিজেপি কর্মী সমর্থকরা পথ অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছিলেন। তবে এই যে দুর্গা শীল নামে একজন যে গর্ভবতী মহিলা, তার বাড়ি নদিয়ার ফুলিয়ার প্রফুল্লনগরে, সে তার মৃগী রোগ হয়েছিল এবং তিনি শরীর অসুস্থ হয়ে বাড়িতে পড়ে যান, এবং তার পরিবারের লোকজন যখন তাকে নিয়ে হাসপাতালে অ্যাম্বুলেন্সে করে যাচ্ছিলেন, সেই অ্যাম্বুলেন্সকে যেতে দেয় না বিজেপি কর্মী সমর্থকরা, এমনটাই অভিযোগ করছে পরিবারের লোকজন। এরপর পুলিশকে জানানো হলে পুলিশ তাদেরকে বলে যে বিজেপি কর্মী সমর্থকরা কোনো রকম ভাবেই তাদের সঙ্গে সহযোগিতা করছে না, তাই গাড়ি যেন ঘুরিয়ে নিয়ে যেতে পারে। সেরকমই প্রায় 20 মিনিট এরকম টাল বাহানা চড়ার পর গাড়ি যখন ঘুরিয়ে নিয়ে তারা হাসপাতালে পৌঁছায়, রানাঘাট যে হাসপাতাল, রানাঘাট মহকুমা হাসপাতালে পৌঁছলে তারপরেই কিন্তু ওই গৃহবধূর মৃত্যু ঘটে, এবং এই তারপরেই পরিবারের পক্ষ থেকে মৃতদেহ নিয়ে যাওয়া হয় রানাঘাট পুলিশ মর্গে, সেখানে ময়নাতদন্ত চলছে এখনো পর্যন্ত মৃতার। তবে পরিবার যেটা জানাচ্ছে, বিজেপি কর্মী সমর্থকরা তাদের গাড়ি অর্থাৎ অ্যাম্বুলেন্স যেতে দেয়নি বলেই আজকে তাদের গৃহবধূর মৃত্যু হলো। সোনালি, একদমই ধন্যবাদ তোমায়, আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি রূপম রায়। আর ঠিক এই ঘটনা প্রসঙ্গে মৃতার স্বামী এবং তার আত্মীয় তারা কি বলছেন শুনবো। বাড়িতে অসুস্থ হয়ে পড়ে, নার্সিং হোমে তার মাথা ঘুরে পড়ে যায়, পুরো হসপিটালে যায়, পুরো হসপিটাল থেকে ট্রান্সফার লাগে, আমি যে হসপিটাল নেওয়ার সময় রাস্তায় জাম অবরোধ হয়, ওখানে আমার 13 থেকে, মানে কোন রাজনৈতিক দল বিজেপির থেকে যে অবরোধ ছিল ওখানে বিজেপি রাস্তা অবরোধ করেছে, সেই অবরোধের মধ্যে 13 থেকে 14 মিনিট আমার ঘুরপাক খাওয়া লাগে, হাসপাতালে যেতে পারিনি সময় মতো, টাইম মতো আমার পৌঁছতে পারিনি, তাই আমার। কিন্তু অ্যাম্বুলেন্স তো ছেড়ে দেওয়ার কথা, তারা ছাড়েননি না, একটা পুলিশের সাথে আমার ড্রাইভারের সাথে ছেড়ে দেওয়া হচ্ছে, আমাদের তো সেটা আমাদের পেশেন্টের উপরে না, এখান থেকে দাদা না তো ওই পাঁচটা মারাই গেছে কেন আমাকে প্রশ্ন। বিজেপির চাক্কা জ্যামে আটকে যায় অ্যাম্বুলেন্স এবং অ্যাম্বুলেন্স আটকে মৃত্যু অন্তঃসত্ত্বা মহিলার, ঠিক সময়ে চিকিৎসা না পাওয়াই মৃত্যু। বিজেপির অবরোধের জন্যই অ্যাম্বুলেন্স এগোতে পারেনি এবং সেই কারণেই এই মৃত্যু, এমনটাই বলেছেন তার স্বামী। এবং ঠিক এই ঘটনায় কিন্তু শুরু হয়েছে রাজনৈতিক তর্জা, এবং এ বিষয়ে রাজনৈতিক নেতৃত্ব তারা কি বলছে শুনব। ভারতীয় জনতা পার্টির এই আন্দোলনের জায়গায় থাকবে, কিন্তু আমার কাছে খুব অবাক লাগলো যে একটা অ্যাম্বুলেন্সকেও তারা ছাড় দিতে পারলো না বা দিল না, যে কোনো একটা, এটাই হচ্ছে সবথেকে বড় দুঃখের, যে কোনো আন্দোলন যে কোনো রাজনৈতিক দলই করতে পারে, আমরাও করি তারাও করে, কিন্তু মানুষের প্রাণ চলে গেল এটাই সবথেকে বড় দুর্ভাগ্যের এবং দুঃখের। আসলে অর্গানাইজ না হয়ে কোনো কিছু করতে গেলে যে সমস্যাগুলো তৈরি হয়, ঠিক কালকে যদি এই ধরনের ঘটনা ঘটে থাকে তাহলে আমাদের দলীয় কর্মীদের পক্ষে এটা সম্ভব নয় যে রাস্তার কোন দূরে কোন প্রান্তে কোন গাড়ি দাঁড়িয়ে আছে, কোন অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে, এটি লক্ষ্য রাখা সম্ভব নয়, কারণ যেহেতু একটা কর্মসূচি চলছিল এই বিষয়টি লক্ষ্য রাখা উচিত হচ্ছে পুলিশ প্রশাসনের, কারণ রাস্তার কন্ট্রোল কিন্তু তাদের হাতেই থাকে। যদি তারা তাদের এই কাজে ব্যর্থ হয় তাহলে কিন্তু তার দায়টা সম্পূর্ণ পুলিশ প্রশাসনের ওপরেই বর্তাবে। এইরকম ঘটনা যদি ঘটে থাকে তাহলে দায় সম্পূর্ণভাবে পুলিশ প্রশাসনের, এটি কখনো ভারতীয় জনতা পার্টির।